নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব পাকা কলা দিয়ে কেক রেসিপি তো বাড়িতে যখন পাকা কলার পরিমাণ বেশি হয়ে যায় তখন আমরা পিঠাপুড়ির পাশাপাশি এইরকম পাকা কলা দিয়ে কেকও বানিয়ে থাকি আর এই কেকগুলো খেতেও অনেক টেস্ট হয় আর অনেকটাই হেলদি আর তৈরি করা ভীষণই ইজি তো এই কেক রেসিপির জন্য চারটে পাকা কলা নিয়েছি আর কলাগুলো কিন্তু অনেকটা বেশি পেকে গেছে এই রেসিপিতে একটু বেশি পাকা কলাই দরকার এরপর কলাগুলোকে ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নেব ম্যাচ করার জন্য তো আপনারা চাইলে এই গাছটা মিক্সিতও করে নিতে পারেন আমি প্লেটেই করে নিচ্ছি যেহেতু কলাগুলো অনেক বেশি পাকা তার জন্যে কিন্তু ম্যাচ করতে কোনো রকম অসুবিধাও হবে না খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর ম্যাচটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে কোনো রকম দলা বা লাম সেতে না থাকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে আর একটু একটু যদি দানা টাইপের থাকে সেটা কিন্তু অসুবিধা হয় না কেকের মধ্যে থাকার পর কিন্তু ওটা খাবার সময় বেশ ভালোই লাগে তো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো রেডি করে নিতে হবে তো কলাটা কিন্তু খুব ভালোভাবে ম্যাচ হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিলাম আর একটা মিক্সিং বোল নিয়ে তাতে এক কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দাটা অল্প অল্প করে দেবো আর এইভাবে চেলে নিতে হবে তো ময়দা যদি আগে থাকতে চালাও থাকে তাহলে কিন্তু কেক তৈরি করার সময় একবার চেলে নিলে কেকগুলো ভালো তৈরি হয় তো এরপর যে হাফ কাপের মতো ময়দা ছিল সেটাও দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো ওয়ান থার্ড চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার এরপর সব কিছু চলে নিতে হবে কারণ অনেক সময় ছোটার মধ্যেও ছোটো ছোটো দানা দানা টাইপের থাকে তো সেইগুলো এই চাল নিতে আটকা পড়বে তো খুব ভালোভাবে চেলে নেওয়ার পর শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিয়ে একটা মিক্সিং জার নিয়ে নেব তো ভালোভাবে চালা হয়ে গেছে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিলাম রেখে দেওয়ার পর একটা মিক্সিং জারে দিয়ে দেবো একটা ছোট্ট কাপের এক কাপের মতো চিনি যেহেতু কলার মধ্যে মিষ্টি থাকে তার জন্য চিনিটা খুব বেশি লাগে না আমি ছোট্ট কাপের এক কাপ দিয়েছি চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে এরপর এতে দুটো ডিম ভেঙে দেব তো চিনিটা ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আর আগেই গুঁড়ো করে নিয়েছি যাতে মেশানোর গাছটা ভালো হয় এরপর দুটো ডিম ওই মিক্সিং জারে দিয়ে দিলাম ভেঙে এরপর যে কাপে চিনি দিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দেব আর সাদা তেলই দিতে হবে তেলটা দিয়ে দেওয়ার পর এক কাপের মতো দুধ দিয়ে দেব যে কোনো লিকুইড দুধ দিলেই হবে তো আমি যে প্যাকেটে দুধ হয় সেই দুধ দিয়েছি এক কাপের মতো এরপর সব কিছু একবার ঘুরিয়ে নিতে হবে মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে এরকম একটা মিহি করে লিকুইড তৈরি করে নিয়েছি আর যে ময়দাটা চেলে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম আর যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম সেই কলাটা এর মধ্যে ঢেলে দেব তো সব কিছু ঢেলে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়েই করতে হবে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এতে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো কাজু কিশমিশ আর কাঠবাদাম দিয়েছি আপনার হাতের কাছে যা থাকবে আপনি তাই দিতে পারেন আর যদি কিছু না থাকে কিছুই দেওয়ার দরকার নেই এরপর বাড়িতে ভ্যানিলেসেন্স থাকলে দু ফোটা দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে হাফ চামচের মতো গুঁড়ো দিলেই হবে এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো আর ব্যাটার সঙ্গে মেশানো হয়ে গেলে ব্যাটারটাকে সাইডে রেখে যে কেক টিনটাতে আমি কেকটা বেক করতে দেবো সেই টিনটাকে রেডি করে নিতে হবে তো টিনটাকে নেওয়ার পর আমি এই টিনের মাপের একটা সাদা পিসটা থেকে মানে টিনের মাপ করে কেটে নিতে হবে কারণ বাটার পেপার নেই তো এরকম নর্মাল পেপার দিলেই হবে আর যদি মনে করেন যে এরকম নর্মাল পেপারও দেবো না সেক্ষেত্রে কয়েক ফোঁটা তেল প্রাশ করে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিতে পারেন তাহলেও কিন্তু কেকটা সহজে উঠে আসবে তো আমি এরকম মাপ করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই পেপারটাকে ওই কেক টিনের নিচে দিয়ে দেবো যাতে কেকটা খুব সহজে উঠে আসে আর এই পেপারটা দেওয়ার পর উপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো তেল আমি আলাদা করে নেব না যে ব্রাশটাতে আমি টিনে লাগাবো সেই ব্রাশটা একটু উপর থেকে চেপে চেপে তেলটা ব্রাশ করে দিতে হবে তো প্রথমে কেক টিনটা ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়ার পর ওই পিস্টাটা দিয়ে আবার ওপর থেকে একটু ব্রাশটা ঘষে নিতে হবে যাতে পেপারটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর সাইডেও কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে তাহলে সাইড থেকেও অটোমেটিক ছেড়ে চলে আসবে কেকটা তো পিস্টাটা দেওয়ার পর ওপর থেকে ব্রাশটা একটু এদিক ওদিক করে মাখিয়ে নিতে হবে আর আমি কিন্তু আর তেল দিইনি মাত্র দু ফোঁটা সাদা তেল দিয়েছিলাম তারপর উপর থেকে ব্যাটারটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর একটু টিনটাকে নাড়িয়ে ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে যদি কোনো রকম এয়ার থাকে তাহলে কিন্তু সেটা বাইরে বেরিয়ে আসবে আর গ্যাসের উপর আমি নুন গরম করতে দিয়েছি এই নুনটা আমি বেশ কয়েকবার কেক তৈরি করেছি তার জন্য নুনের কালারটা এরকম হয়ে গেছে আর একই নুন দিয়ে আমি বারবার কেক তৈরি করি তার জন্য কিন্তু নুনটা এরকম আর এটাকে আবারও তুলে রাখবো তো এরপর ক্যাসিটটা পাঁচ মিনিটের জন্য হায়তে রেখেছি পাঁচ মিনিট হাইতে রাখার ফলে নুনটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর কেক বসিয়ে দেবো আর কেকটিনের উপরে আমি এক চিমটির মতো অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিয়েছি তার কারণ কলা দিয়ে তৈরি করা কেকের উপরটা অনেক বেশি কালো ডার্ক টাইপের হয়ে যায় সেটা একটু অ্যাভয়েড করার জন্য আমি এক সিমিটির মতো অরেঞ্জ ফুড কালার দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি আর দুটো চিড়িকে ছোটো ছোটো টুকরো করে উপর থেকে একটু ডেকোরেট করে দিলাম আর গ্যাসিটটা এখন লো টু মিডিয়ামে রেখেছি আর উপর থেকে ঢাকনাটা ঢেকে দিয়ে যে ছিদ্রটা আছে ওখানে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব আর ভিতরে তাপটা যাতে বেরোতে না পারে তার জন্য কিন্তু খুব ভালোভাবে এই ঢাকনাটা ঢেকে দিতে হবে তো লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়ে আমি প্রায় সত্তর মিনিটের মতো মানে এক ঘন্টা দশ মিনিটের মতো এটা বেক করতে সময় লাগে আর বানানা কেকের একটু সময়টা বেশিই লাগে তো এক ঘন্টা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিয়েছি স্টিক দিয়ে তো এরকম একটা টুথপিক বা যে কোনো একটা ছোটো স্টিক দিয়ে চেক করে নিতে পারেন যদি স্টিকের গায়ে এরকম লেগে থাকে তাহলে কিন্তু বেক করতে আর একটু সময় লাগবে আর যেহেতু আমি সময়টা বেশি দিয়েছি তার জন্য কিন্তু কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে এরপর চিমটির সাহায্যে ধরে তুলে নিচ্ছি তুলে একটু ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি সাইড থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে তুলে নেব আর এমনিতেই এটা অনেক ভালোভাবে বেক হয়েছে তার জন্য একটু ছেড়ে ছুরি দিয়ে একটু সাইডটা কেটে নেওয়ার পর একটা প্লেটকে এইভাবে উল্টে কেকটাকে তুলে নেব তো তুলে নেওয়ার পর পেছনে যে কাগজের পৃষ্ঠাগুলো ছিল সেইগুলোকে একটু তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে আমি কাটার জন্য রেডি করব তো আমি কেকটা সঙ্গে সঙ্গে এটাকে তুলে নিই মানে ঠান্ডা করতে অনেক বেশি সময় দিয়েছিলাম অনেক বেশি সময় পর এটাকে আমি এইভাবে দেখাচ্ছি তো আমি চারটে কলা দিয়ে তৈরি করেছি তার জন্যে কিন্তু কেকটা একটু ভারী টাইপের হয়েছে আপনারা দুটো কলা দিয়ে করবেন দেখবেন কেকটা অনেক বেশি স্পঞ্জি ফ্লাফি টাইপের হবে বানানা কেক কিন্তু খেতে খুব ভালো হয় আর একটু ওপরটা বেক করার পর কালচে টাইপের হয়ে যায় তার জন্য আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন তো কেকগুলো খেতে খুব টেস্টি হয় আর অনেকটা হেলদিও আর চিনিটা কিন্তু খুবই কম লাগে যেহেতু কলার মধ্যে এমনিই মিষ্টি থাকে চাইলে কিন্তু চিনির পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন তো রেসিপিটা এখানেই শেষ করছি যারা এতক্ষণ আমার রেসিপির সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন